কাঠফাটা রোদের তেজ লোহাওয়া রেকর্ড ভাঙা ভাঙাগড়া তাপমাত্রায় দেশের ইতিহাসে নজিরবিহীন দাবদাহের দাপট ছিল এপ্রিলে আর তার সঙ্গে পাল্লা দিয়ে যুক্ত হয় অসহনীয় লোডশেডিং প্রচণ্ড খরতাপে গ্রামীণ জনপদে দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় চরম নাভিশ্বাসে দিন কাটে সাধারণ মানুষের রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরও মিলেনি স্বস্তি কোনো কোনো দিন বিদ্যুৎ ঘাটতি ছাড়াই তিন হাজার মেগাওয়াট এখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় কমেছে বিদ্যুৎ চাহিদাও তবে স্বস্তির এ সময় কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে সংশয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সপ্তাহখানেক পর আসতে পারে আরও একটি তাপপ্রবাহ এতে শঙ্কা যাচ্ছে ফের লোডশেডিংয়ের গত ত্রিশ এপ্রিল এজাবাতকালে রেকর্ড ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দিনও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকে গ্রামের মানুষ তাই ধরে নেওয়া যায় তাপমাত্রা বাড়লে এবারও হিমশিম খেতে হবে বিদ্যুৎ চাহিদা মেটাতে সেক্ষেত্রে এবার আর আগের মতো গ্রামে টানা লোডশেডিং নয় বরং গ্রাম শহরে ভারসাম্য আনতে চায় বিদ্যুৎ বিভাগ এক দুই তিন সহ বিশ কোটি টাকার পুরস্কার যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোড শেড করতে হবে এক জায়গার লোড আরেক জায়গায় ব্যস্ত হবে আমরা যেটা করতেছি এখন আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য বিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য এখানের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে সমস্যা হতে তবে পরিকল্পনা যাই থাকুক জ্বালানি আমদানিতে অর্থ না পেলে ফেস্তে যাবে সব পরিকল্পনাই যদি আমরা সময়ের মতো অর্থের যোগান দিতে পারি কোনো সমস্যাই হবে না আমরা এখন যথেষ্ট পরিমাণের হাতে আছে কিছু আছে সব সবকিছুর জন্য যে ডলার দেওয়ার দরকার যতটুকু দেওয়ার দরকার ফাইন্যান্স মিনিস্ট্রি দিচ্ছে না বিদ্যুৎ খাতের জন্য যদি এইভাবে বলা হয় তাহলে তো তারা কখনোই আমাদেরকে নিরবিচ্ছিন্ন কিংবা কি বলে রিলায়েবল বিদ্যুৎ আর যতখানি প্রয়োজন তাতে দিতে পারবে না বর্তমানে দেশে সাতাশ হাজার মেগট উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ ষোলো হাজার মেগট না ছাড়ানোর মূল কারণ জ্বালানি সংকট ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা